হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। তো তোমরা যদি প্রকৃতির কোলে একদম পাখির কলরবের মধ্যে সুন্দর দৃশ্যর মধ্যে দিয়ে থাকতে চাও বা তোমাদের নিজেদের উইকেন্ড কাটাতে চাও, তাহলে এই জায়গাটিতে অবশ্যই একবার ঘুরে আসতে পারো। এটি হচ্ছে চূর্ণি রিসর্ট। তো শহর থেকে একটু দূরে, কোনো কোলাহল থেকে বাইরে, কোনো দূষণ থেকে দূরে, কোনো দূষণই এখানে পাবে না। তো সেরকম একটি জায়গায় যদি তোমরা থাকতে চাও, তো এটা অবশ্যই তোমাদের জন্য একটা আইডিয়াল প্লেস হতে চলেছে। তো জায়গাটি কোথায়? জায়গাটি হচ্ছে যে শিবনিবাস মন্দির নদিয়া, সেই শিবনিবাস মন্দিরের ঠিক ব্যাক সাইডটাতে। তো এখানে যেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, আর শিয়ালদা বা হাওড়া থেকে তোমরা গেদে লোকাল ধরবে। গেদে লোকাল ধরে তোমরা নামবে মাজদিয়া স্টেশন, যেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। সেখান থেকে তোমরা টোটোতে করে চলে যাবে চূর্ণি নদীর তীরে। তো ওখানে তোমাদের টোটোতে নেবে 20 টাকা পার হেড। আর চূর্ণি নদীর ওখানে একটা বাঁশের সাঁকো আছে, ওই বাঁশের সাঁকোটা ঠিক পেরিয়ে গেলেই, তোমরা একটু সামনে গেলেই দেখতে পাবে যে এই চূর্ণি রিসর্টটা। আর ঠিক এই চূর্ণি রিসর্টের ঠিক ব্যাক সাইডে তোমরা দেখতে পাবে, মানে চূর্ণি রিসর্ট রেখে ঠিক আর একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে শিবনিবাস মন্দির, যে বিখ্যাত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ, 8 ফুট লম্বা সেই মানে শিবলিঙ্গটি তোমরা দেখতে পাবে ঠিক এই রিসর্টটির পেছন দিকে। আর দেখো এই রিসর্টটা একদমই মানে কাঠের তৈরি, আর এর মধ্যে সবই তোমরা এয়ার কন্ডিশন রুম পেয়ে যাবে, এসি রুম পেয়ে যাবে, ডাবল বেড আছে, এর মধ্যে দুটো করে বেড আছে। যেহেতু তখন এটা অফ সিজন ছিল, বন্ধ ছিল, সেই জন্য আমি ভিতরটা দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখে নাও। আর এই জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণভাবে সব কিছু আর কি পরিপাটি করে সাজানো বলতে পারো, ভীষণ ক্লিন। তো তোমরা গিয়ে নিশ্চয় একটা গুড ভাইবস পাবে, একটা ভীষণ গ্রামের মধ্যে। আর তোমরা ওখানে টিয়া পাখির ডাক শুনতে পাবে, বিভিন্ন ধরনের পাখিও দেখতে পাবে এই রিসর্টটাতে গেলে। আর তোমরা এখানে বসে কোনো প্রাতরাশ বা ব্রেকফাস্ট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট শেড করা আছে, ওখানে গিয়ে তোমরা বসতে পারবে, গল্প করতে পারবে। তারপরে এখানে সাইডে দেখতে পাচ্ছ যে জায়গাগুলো, এখানে পার্ক পার্ক করে দেওয়া আছে, তো ওখানেও তোমরা বসে তোমাদের সময় কাটাতে পারবে। আর ভীষণই সুন্দর মনোরম একটা জায়গা, পুরো গাছ দিয়ে ঘেরা, চারিদিকে সবুজ, কোনো কোলাহল থেকেই দূরে, কোনো শহরের যে এই তিক্ত কোলাহল তোমরা ওখানে একদমই শুনতে পাবে না বা দেখতে পাবে না। এবার তোমরা দেখো ঠিক এখান থেকে তোমরা মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পাবে বা মন্দিরের বিভিন্ন স্তোত্র পাঠ করা হয়, সেগুলোও তোমরা এই রিসর্ট থেকেই শুনতে পাবে। তো দেখো এখান থেকে একদম মন্দিরটা দেখা যাচ্ছে। তো এটি হলো সেই আর কি দ্বিতীয় বৃহত্তম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবনিবাস মন্দির বা রাজরাজেশ্বর মন্দির বা বুড়ো শিবের মন্দিরও বলে ওখানকার লোকজন আর কি। তো ওখানে যদি তোমরা অনেক দূর থেকে যাও বা কোনো ফ্যামিলি নিয়ে যাও, তো এই চূর্ণি রিসর্টটা ভীষণ মানে উপযুক্ত একটা জায়গা, এখানে তোমরা ফ্যামিলি নিয়েও সময় কাটাতে পারবে। এখানে বাচ্চাদের জন্য মানে পার্কও করে দেওয়া আছে, তোমরা সময় কাটাতে পারবে। আর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু যা সবুজ সবুজ গাছপালা, অন্য কিছুই নেই, তোমরা পাখির কলরব সবসময়ই শুনতে পাবে। তো এখানে দেখো যে এই সমস্ত বিভিন্ন ধরনের স্ট্যাচু করে দেওয়া আছে, বাচ্চাদের জন্য দোলনা আছে, এই ছোটা ভীম বা স্লাইডারগুলো আছে, তো সিস আছে, এগুলো বাচ্চাদের পক্ষে ভীষণই উপযুক্ত একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য। তো এখানে চিলড্রেন পার্কসও আছে, মানে চিলড্রেন পার্ক করে দেওয়া আছে এর মধ্যে। তো তোমাদের সঙ্গে যদি কোনো মানে বাচ্চারা কেউ যায়, তাহলে তাদেরও তারাও ভীষণ আনন্দ লাভ করতে পারবে এই জায়গাটাতে গেলে। আর দেখো এই আর কি চূর্ণি রিসর্টটা এরকমই, বাইরে থেকে এরকমই দেখতে, আর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা জাস্ট ভীষণই একটা অপূর্ব দৃশ্য। তিনটি মন্দিরের আর ঠিক চূর্ণি নদীর পাশেই যেহেতু এই রিসর্টটা, তো দেখো এই চূর্ণি নদীর পাশে এরকম নদীর সাইডে এরকম ব্যারিয়ার করে দেওয়া আছে, আর ওখানে পাশে দোলনাও তোমরা দেখতে পাচ্ছ অনেক, ওখানে দোলনাও করে দেওয়া আছে অনেকগুলো। তো তোমরা ওখানে গিয়ে আর কি সময় কাটাতে পারবে, বসতে পারবে,
আমার কাছে তো দোলনা ভীষণই প্রিয় একটা জিনিস, তো আমি দোলনা পেয়েই দেখো বাচ্চাদের মধ্যে দোলনা দুলতে শুরু করে দিয়েছি। তো এটা জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছে, মানে শহরের কোলাহল থেকে দূরে, অ্যাকচুয়ালি সেই জন্যই বেশি পছন্দ হয়েছে। ওখানে কোনো তোমরা সেরকম কোনো ঘিঞ্জি বা এরকম পরিবেশ দেখতে পাবে না, সুন্দর চারিদিকে সবুজ, তোমরা দেখেই বুঝতে পারছো যে জায়গাটা কতটা সুন্দর। তো যদি তোমরা এই জায়গায় যেতে চাও অবশ্যই যেও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই চূর্ণি রিসর্ট, আর যে রিসর্টের যারা আর কি ওনার বা ওনাদের যে স্টাফ আছে তাদের ব্যবহারও ভীষণই ভালো। তো যদি ওখানে গিয়ে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার যে জায়গাটা আমি একদম দেখাচ্ছি রাস্তা, এখান দিয়েই দেখো যার সামনে গেলেই চূর্ণি রিসর্ট থেকে বেরিয়ে এই সামনের দিকে যাচ্ছি, তো এই সামনে গেলেই তোমরা দেখতে পাবে শিবনিবাস মন্দির নদিয়া, যেটা হচ্ছে মাঝদিয়া শিবনিবাস মন্দির বলে আর কি। তো হচ্ছে বিখ্যাত হয়ে গেছে এখন, তোমরা সবাই আর কি মোটামুটি চেনে জায়গাটা, তো তোমরা এখানে এগিয়েই একটুখানি এগিয়েই দেখতে পাবে। আর এই শিবনিবাস যে মন্দিরগুলো এখন তোমরা দেখতে চলেছ, এই শিবনিবাস মন্দিরকে আর কি দ্বিতীয় কাশীও বলা হয়। এটা ভীষণই জাগ্রত একটা মন্দির, আর প্রত্যেক শ্রাবণ মাসে তো ভীষণই ভিড় হয় এখানে, তাছাড়া বছরের অন্যান্য সময়গুলোতেও এখানে তোমরা ভিড় দেখতে পাবে মোটামুটি। আর মেলা হয়, মেলাও তোমরা দেখতে পাবে শ্রাবণ মাসে, আর শ্রাবণ মাসে শেষ সোমবারে ভীষণ ভিড় হয় এখানে, মানে লাইন পড়ে প্রচুর শিবের মাথায় আর কি জল ঢালার জন্য। তো এটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটি, এটি এটি হচ্ছে আসল মন্দির শিবনিবাস মন্দির আর কি। পাশে আর একটা আছে সেটাও এরকমই, ওটাও মহাদেবের মন্দির, আর একটা আছে হচ্ছে মানে রাম সীতার মন্দির, তো ওখানে তোমরা মানে কৃষ্ণ ঠাকুরেরও একটা মূর্তি আছে ওখানে দেখতে পাবে। আর এই দেখো এখানে সবাই লাইন দিয়ে আর কি বাবার মাথায় জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে, আর এর সামনে একটা বিশাল বড় মাঠ আছে, আর পাশে পুলিশ ফাঁড়ি আছে, সমস্ত গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে।